উনাকে উপরে গেস্ট রুমে নিয়ে যান। আসেন ভাই, উনি চোখে দেখতে পারে, একটু ধরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি ঠিক আছি। আমার নাম টিয়া, প্রয়োজন হলে আমারে ডাকবে, ঠিক আছে? সোজা বাংলাদেশে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? এখনো কি ব্যাপার?
হঠাৎ মুড অফ হয়ে গেল তোমার? হুম, উপরে কিসের শব্দ? না মানে, ওয়ান মিনিট প্লিজ। হ্যাঁ, কিভাবে করলো? ও মাই গড, না মানে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তাই হঠাৎ হাত লেগে। সরি সরি সরি, মানে ইটস অলরাইট ইটস অলরাইট। আপনার কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। প্লিজ আপনি আপনি উঠুন, আমি দেখছি আমি দেখছি। আপনি বসুন। আই এম সরি। না ইটস অলরাইট ইটস অলরাইট। রুদ্র, মেয়েটি কে? এখন বুঝতে পারছো যে গত কিছুদিন আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি? মেয়েটা তার নাম পরিচয় কিচ্ছু বলতে পারছে না, বলতে পারলে অন্তত তার পরিবারকে আমি একটা নক করতে পারব। আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যে কি একটা বড় ভুল করে ফেললাম। নিয়তির কাছে আমরা বন্দি, তুমি ভেবো না, দু একদিনের মধ্যে হয়তো মেয়েটির সবকিছু মনে পড়ে যেতেও পারে। কি ভাবছো? না মানে ওর জন্য কিছু ড্রেস কেনা দরকার, তাই না?